নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। গোটেই অসম তথা ভাৰতবৰ্ষৰ পৰা যুগুতোৱা হৈছে এই গুৰুত্বপূৰ্ণ খবৰবোৰ। বন্ধু বান্ধৱীসকলে এই খবৰবোৰ নিতৌ চোৱাৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, লগতে এই ভিডিঅ'টোত এটা লাইক কৰিবলৈ নেপাহৰিব। আৰম্ভ কৰিছো আজিৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ। আৰু কিমান সময় বাকী আছে পৃথিৱীখন ধ্বংস হোৱাৰ? বন্ধু বান্ধৱীসকল, এই মুহূৰ্তত এটা বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ, বহুতে ভয়ংকৰ খবৰ। আৰু কিমান সময় বাকী আছে পৃথিৱীৰ হাতত? হাৱাৰ্ড বিশ্ববিদ্যালয়ৰ গৱেষকে দিলে উত্তৰ। প্ৰতিটো দশকতেই একো একোটা এনে বেমাৰ আহে যিয়ে পৃথিৱীৰ বহু লোকক মৃত্যুৰ মুখলৈ ঠেলি পঠিয়াই। এইবাৰ কৰোণাৰ কৰাল গ্ৰাসত গোটেই বিশ্ব, এবাৰ কোনো এক ঠাই বিশেষে এই বেমাৰ হোৱা নাই, সমগ্ৰ বিশ্বতেই প্ৰভাৱ পৰিছে এই ভয়ংকৰ বেমাৰত। কেইবাখনো দেশত লাখ লাখ মানুহে হেৰুৱাইছে প্ৰাণ, পিছে বৰ্তমানলৈকে ইয়াৰ শেষ হোৱাৰ কোনো নামে নাই। ওলোটাই ইয়াৰ প্ৰভাৱ বেছিকৈহে পৰিছে গোটেই বিশ্বত। তেন্তে কি এইবাৰ মানুহৰ অস্তিত্ব নোহোৱা হৈ যাব নেকি? পৃথিৱীৰ পৰা নোহোৱা হৈ যাব নেকি গোটেই মানৱ জীৱ? ধ্বংস হৈ পৰিব নেকি গোটেই পৃথিৱী? এই প্ৰশ্নৰ উত্তৰ অতীজৰ পৰা বহু বৈজ্ঞানিকে বিচৰাৰ বাবে অহৰহ চেষ্টা কৰি আছে, কিন্তু আজিলৈকে ইয়াৰ সঠিক উত্তৰ কোনেও উলিয়াব পৰা নাই। কিয়নো প্ৰকৃতিৰ ওপৰত কাৰো নিয়ন্ত্ৰণ নাই, প্ৰকৃতিয়ে কেতিয়া কি কৰে সেয়া কেৱল প্ৰকৃতিহে জানে। কিন্তু এই সকলোবোৰৰ বিপৰীতে হাৱাৰ্ড বিশ্ববিদ্যালয়ৰ গৱেষকে গাণনিক পদ্ধতিৰে উলিয়াই কিছু তথ্য প্ৰকাশ পোৱা তথ্য অনুসৰি পৃথিৱী বৰ্তমানে কৈশোৰ অৱস্থাত আছে, যে যৌৱনৰ দুৱাৰদলিত উপস্থিত হৈ যৌৱন দেখি আছে। আৰু বহু শতিকা পৃথিৱীখন থাকিব, কেৱল মানুহ এই পৃথিৱীত থাকিব নোৱাৰিব। বাসস্থান বিচাৰি মানুহলৈ আকাশলৈ গমন কৰিব লাগিব, তাকো কেৱল মানুহৰ নিজৰ কুকৰ্মৰ বাবেই। এনে পৰিস্থিতি হ'ব, জলবায়ু পৰিৱৰ্তনৰ বাবেই মানুহে পৃথিৱী এৰি অন্য গ্ৰহ বা স্পেচ চেণ্টাৰত থাকিব লাগিব। মানুহৰ কামৰ বাবেই পৃথিৱীত কৰোণাৰ দৰে এনে মহামাৰীয়ে স্থান পায়। তাৰোপৰি হিমবাহ গলা, বনজুই আদিও মানুহে কৰাৰ বাবে বহু জলবায়ু পৰিৱৰ্তনৰ ৰূপ। যেনেদৰে অষ্ট্ৰেলিয়া বনজুইত কুটিৰ ঘৰত বন্যজীৱ প্ৰাণ হেৰুৱালে, তেনেদৰে এবাৰ কৰোণাৰ বাবে মানুহে মানুহক হেৰুৱাইছে। সেয়ে মানুহে এনে কিছুমান উদ্ভাৱন কৰিব লাগিব যাৰ জৰিয়তে মানুহে অধিক বছৰ জীয়াই থাকিব পাৰে। জলবায়ু সুৰক্ষাৰ বাবে নন চিন্তা কৰিব লাগিব, অন্য গ্ৰহৰ প্ৰাণীৰে যোগাযোগৰ ব্যৱস্থা কৰিব লাগিব, ভেকচিন বনাব লাগিব, প্ৰকৃতিক বিনষ্ট নকৰাকৈ ঊৰ্জা শক্তিৰ উদ্ভাৱন কৰিব লাগিব। বন্ধু বান্ধৱীসকল, গোটেই বিশ্বত বৰ্তমানে মহামাৰী কৰোণা ভাইৰাছে আতংক চলাইছে। ইয়াৰ মাজতে এটা ভয়ংকৰ তথ্য ওলাইছে। যদি ইয়াতে আপোনালোকৰ কোনো মন্তব্য থাকে ভিডিঅ'টো কমেণ্টত জনাবলৈ নেপাহৰিব। আগবাঢ়িছোঁ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে দুটাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাইছে, যি খবৰ দুটা মই আপোনালোকৰ মাজত উপস্থাপন কৰিছোঁ। ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ চাই থাকিব। প্ৰথমটো খবৰ হ'ল যে ইউপি চৰকাৰ অৰ্থাৎ উত্তৰ প্ৰদেশ চৰকাৰে সিহঁতৰ দশম শ্ৰেণীৰ যিটো পৰীক্ষাত অৰ্থাৎ মেট্ৰিক পৰীক্ষাটো ইতিমধ্যে কেঞ্চেল কৰিছে। কেঞ্চেল কৰি সিহঁতে পৰৱৰ্তী ক্লাছত ছাত্ৰ ছাত্ৰীসকলক নামভৰ্তি কৰাৰ এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, যিটো মই এটা নতুন খবৰ ওলাইছোঁ আপোনালোকে দেখা পাইছে। ইউ পি ক্লাছ টেন বোৰ্ড এক্সামছ কেঞ্চেল অল ষ্টুডেণ্টছ টু বি প্ৰমোটেড টু দ্য নেক্সট ক্লাছ। হয় বন্ধু বান্ধৱীসকল, আমাৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী ইউ পি ষ্টেটৰ অৰ্থাৎ আপোনাৰ উত্তৰ প্ৰদেশ চৰকাৰে এটা বহুতে গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। সিহঁতৰ ছাত্ৰ ছাত্ৰীৰ অনুৰোধটো ৰাখি দশম শ্ৰেণীত অৰ্থাৎ মেট্ৰিক পৰীক্ষাটো বাতিল কৰি সিহঁতক ফাৰ্ষ্ট ইয়াৰত অৰ্থাৎ পৰৱৰ্তী ক্লাছত একাদশ শ্ৰেণীত সিহঁতক নামভৰ্তি কৰোৱাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। ইয়াতে লিখিছে কি, ইন ভিউ অৱ দ্য অনগয়িং কোভিড-19 পেণ্ডেমিক, বৰ্তমানত কৰোণা ভাইৰাছৰ যি মহামাৰী চলিছে তাৰ ওপৰত লক্ষ্য কৰি দ্য উত্তৰ প্ৰদেশ গভৰ্ণমেণ্ট হেজ মেড এ মেজৰ ডিচিশ্যন টু কেঞ্চেল ক্লাছ 10 2021 বোৰ্ড এক্সামছ। অৰ্থাৎ উত্তৰ প্ৰদেশ চৰকাৰে এটা গুৰুত্বপূৰ্ণ ডিচিশ্যন অৰ্থাৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, সিহঁতে দশম শ্ৰেণীৰ পৰীক্ষাটো 2021 বৰ্ষৰ দশম শ্ৰেণীৰ পৰীক্ষাটো বাতিল কৰিব। ষ্টুডেণ্টছ উইল ইনষ্টিড বি প্ৰমোটেড টু দ্য নেক্সট ক্লাছ, ছাত্ৰ ছাত্ৰীসকলক ইয়াৰ পৰৱৰ্তী ক্লাছত নামভৰ্তি কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ষ্টুডেণ্টছ ইন ষ্টেট ৱেৰ পুচিং ফৰ দ্য কেঞ্চেলেশ্যন অফ ক্লাছ 10 and 12 বোৰ্ড এক্সাম, অৰ্থাৎ ছাত্ৰ ছাত্ৰীসকলে দশম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাটো বাতিল কৰাৰ কাৰণে সিহঁতক বিভিন্ন ঠেলা হেঁচা কৰি আছিল। হাৱেভাৰ দেয়াৰ ইজ ন' ডিচিশ্যন ৱাজ ৰিলিজ এবাউট দ্য ক্লাছ 12 বোৰ্ড এক্সামছ, অৰ্থাৎ এতিয়ালৈকে দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাটো বাতিল কৰা হ'ব নে নহ'ব তাৰ ওপৰত এতিয়ালৈকে কোনো ধৰণৰ ডিচিশ্যন সিদ্ধান্ত অহা নাই। বন্ধু বান্ধৱীসকল, আমাৰ এইটো উত্তৰ প্ৰদেশ চৰকাৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, এটা বহুতে গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকৰ পৰীক্ষাটো কেঞ্চেল কৰা হ'ব নেকি? ইয়াৰ পৰৱৰ্তী খবৰৰ জৰিয়তে আপোনালোকক জনাবলৈ যত্ন কৰিছোঁ। ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ চাই থাকিব। কোভিড পৰিস্থিতি উন্নত হ'লেই 15 দিনৰ ভিতৰতেই অনুষ্ঠিত হ'ব হাইস্কুল
শিক্ষান্ত পরীক্ষা বা হাই মাদ্রাসা পরীক্ষা এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর। কোভিড পরিস্থিতি উন্নত হলে 15 দিনের ভিতরতেই অনুষ্ঠিত হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর হাই মাদ্রাসা পরীক্ষা। আগন্তক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সন্দর্ভত সেবার কর্তৃপক্ষের আচুর বৈঠক, সেই বৈঠকতে এই মন্তব্য করে সেবার ফালের বন্ধু বান্ধবী সকল। বৈঠকত উপস্থিত আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য, দীপাঙ্কর নাথ, শঙ্করজ্যোতি বরুয়ার নেতৃত্বত এটা দল। কোভিড পরিস্থিতিত কিদরে অনুষ্ঠিত করা হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা তাক লৈ সেবার কর্তৃপক্ষরে আলোচনা আসুর। সেবার ফালের পৰা জনোৱা অনুসরি কোভিড মহামারী সংক্রমণ শ্রাম কটার লগেলগে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সময় নির্ধারণ করিব। অবশ্যে সেই সন্দর্ভত 5 দিনের ভিতরত পুনের সেবার কর্তৃপক্ষর লগত আসুর আলোচনা হব। ছাত্র ছাত্রীর শৈক্ষিক বর্ষ আর স্বাস্থ্য বিঘ্নিত নোহাক ছাত্র ছাত্রী যাতে পরীক্ষাত বহিব পারে সেবার কর্তৃপক্ষর লগত আলোচনা আসুর। তিনটা বিষয় ক্ষেত্রত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত লওয়া নাই বর্তমানে। আনহাতে হাই মাদ্রাসা পরীক্ষাও একই পদ্ধতিতে হব বলে জানাবলে দিয়ে সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। মরমার ছাত্র ছাত্রী সকল, এতিয়ালৈকে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা নাই কেতিয়া পাতিব মেট্রিক পরীক্ষা। অহা 15 দিনের ভিতর যদি কোভিডর পরিস্থিতি ভাল হয় তেনহলে নতুন একটা দিন ধার্য করে আপনার পরীক্ষার দিন ঘোষণা করব সেবায়। ইতিমধ্যে এইটু ঘোষণা করেছে সেবার ফালের। মরমার ছাত্র ছাত্রী সকল, মানে পরশি একটা ভিডিও পাইছো 25 তারিখত পরীক্ষাটা হব বলে মানে এনেকে কইসিলো। মই আসলে এইটুক মানে ভালকে চা না নোচাতে মানে এনেকে কই দিছিল, মানে তার কারণে দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করেছো আর মানে সরি খুঁজিছো, ক্ষমা খুঁজিছো আপনাদের। মানে এনেকা ধরনের ভুল যাতে ভবিষ্যতে নহয় মানে তাকে চেষ্টা করি, মানে বহুত চেষ্টা করি, মানে আপনাদের মাজত ক্ষমা খুঁজিছো। মরমের ছাত্র ছাত্রী সকল, মানে যা প্রিভিয়াসলি যান ভিডিও দিছো সব ভিডিওতে মানে আপনাদের রিয়েল নিউজবিল দিছো, তাতে কোনো ধরনের ফেক নিউজ নাছিলে। কারণ সেবার ফালের কেদিনমান পিছে পিছে নতুন নতুন খবর ওলাই যেটা খবরে আমি কভার করো, তাতে নতুনক কোনো আমার বস্তু এড করার প্রয়োজন নাই, কারণ আমার ভিউজ নিশ্চয় আহে, আপনাদের নিশ্চয় জান। আপনাদের সাপোর্টের ফলত ইমানখিনি আইছো, যদি আপনাদের লাস্ট একটা চান্স আমাকে দিবলে যত্ন করব, কারণ এনেকা ধরনের ভুল নেক্সট টাইমত কেতিয়াও নকরো। বন্ধু বান্ধবী সকল, একটা কথা মানে আপনাদের দিছো, মানে যান দিনলেক ইউটিউবত আসো মানে আপনাদের রিয়েল খবরকটা দিবলে যত্ন করম। আর এজন ইউটিউবারে মূর বিষয়ে ভিডিও একটা বনাইছে, যিডিওট মিনিমাম 3000 মান ভিউজ আছে। তাত মানে বিভিন্ন ধরনের কমেন্টস আপনাদের পাইছো, যে কমেন্টসবিল চাই মূর বহুতে বেয়া লাগিছে, কারণ মানে আপনাদের কারণে ভালটো বিচার মানে বেয়াটো নিবিচার। বন্ধু বান্ধবী সকল, মানে আপনাদের রিয়েল নিউজবিল দিও, সেইটো ভিডিওত মূর কিবাকে একটা মিস্টেক হয় আপনাদের জানে, মিস্টেকটা সবর মাজতে আছে। মরমার ছাত্র ছাত্রী সকল, আপনাদের পরীক্ষাটা হব চিন্তা করব না, আপনাদের পড়ি থাকক, আপনাদের পরীক্ষাটা কেতিয়া পাতি দিয়ে ঠিক নাই, গতি আপনাদের পড়াটো নেব। বন্ধু বান্ধবী সকল, আপনাদের এইটু খবর কারণে ভিডিওটো লাইক একটা নিশ্চয় দিব। আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে বন্ধু বান্ধবী সকল, দেশের কৃষক সকলের কারণে একটা বহুতে গুরুত্বপূর্ণ খবর, বহুতে ভাল খবর। কৃষকসকলের পক্ষত কেন্দ্রর ঐতিহাসিক সিদ্ধান্ত, এতিয়া ডিএপি হারের প্রতিটি মোনাত 1200 টাকার রাজসাহায্য লাভ করিব কৃষকসকলে। কেন্দ্রীয় সরকারে কৃষকসকলের সপক্ষে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্ত লৈছে যে ডিএপি হারের একটা মোনা এতিয়া কৃষকসকলক 1200 টাকারপরা রেহাই দিয়া হব। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকত ডিএপি হারের উপর রাজসাহায্য 140% বৃদ্ধি করার সিদ্ধান্ত লওয়া হয়। ই কৃষকসকলক 1200 টাকাত 2400 টাকাত ডিএপি হারের মোনা দিব। অবশ্যে এই সিদ্ধান্তর কেন্দ্রীয় সরকারে রাজসাহায্যত অতিরিক্ত 14,775 কোটি টাকা ব্যয় হব। এতিয়ালৈকে কৃষকসকলে ডিএপি হারের মোনা এটাত 500 টাকার রেহাই লাভ করেছিল। ফসফরিক এসিড এমোনিয়া হার ব্যয়বহুল হওয়ার পিছতো পুরনি হারত পাওয়া যায়। হারের মূল্য সন্দর্ভত এক উচ্চ পর্যায়ের বৈঠকত প্রধানমন্ত্রী মোদীয়ে ফসফরিক এসিড এমোনিয়া বর্ধিত মূল্যর হারের মূল্য বৃদ্ধির বিষয়টি আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত আলোচনা করে। তেও কয় যে আন্তঃরাষ্ট্রীয় মূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও কৃষকসকলে পুরনি হারত হার লাভ করব লাগে। তারপর ডিএপি হারের রাসায্য প্রতিটুপুলাত 500 টাকারপরা 140% বৃদ্ধি করে 1200 টাকালে বৃদ্ধি করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। অর্থাৎ কৃষকসকলে এটা 1200 টাকার পুরনি মূল্য ডিএপি হার পাব। একে সময়তে মূল্য বৃদ্ধির সমগ্র বোঝা কেন্দ্রীয় সরকারে বহন করব। প্রতিটি বস্তাত রাজসাহায্যর পরিমাণ একবারতে কেতিয়াও ইমান বৃদ্ধি করা হওয়া নাই। প্রধানমন্ত্রী মোদীয়ে কয় কৃষকসকলে মূল্য বৃদ্ধির বোঝার সম্মুখীন হব নালাগে। যোৱা বছর ডিএপি হারের একটা বস্তার প্রকৃত মূল্য আছিল 1700 টাকা। কেন্দ্রীয় সরকারে প্রতিটি মোনাত 500 টাকার রাজসাহায্য দিয়ে আছিল, সে কোম্পানিবরে কৃষকসকলক প্রতি বস্তাত 1200 টাকালে হার বিক্রি করে আছিল। ডিএপিত ব্যবহৃত ফসফরিক এসিড এমোনিয়ার আন্তর্জাতিক মূল্য শেহতীয়াকৈ 60%-70% বৃদ্ধি হয়েছে। সরকারের মতে ডিএপি বেগ
বেগ এটাও প্রকৃত মূল্য আছে এতিয়া ২৪০০ টাকা যাক হার কোম্পানিবুরে ৫০০ টাকার রাজসাহায্য হ্রাস করে ১৯০০ টাকাত বিক্রি করে প্রধানমন্ত্রী মোদীয়ে কয় যে তেওর সরকার কৃষকসকলের কল্যাণের বাবে প্রতিশ্রুতিবদ্ধ কৃষকসকলে যাতে মূল্যবৃদ্ধির প্রভাবের সম্মুখীন হব নালাগে তার বাবে কেন্দ্রে সকল প্রচেষ্টা করব হয় বন্ধুসকল কৃষকসকলের কারণে এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর যেটু ডিএপির হার আপনি ২৪০০ টাকাত কিনে আসে এই আপনি ৫০% তাত ১২০০ টাকাতে আপনি ক্রয় করব।